হ্যালো বন্ধুরা, আর সবাই কেমন আছেন? তো আমি এখন আপনাদের সাথে সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব। তো অ্যাপটি খুবই আপনাদের ভালো লাগবে, খুব খুব খুবই। তো যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আপনারা, তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং ভিডিও খুব ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে একটি কমেন্ট করে একটি থ্যাঙ্কস দিবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি আমার টিপসটি শুরু করি। টিপসটি খুবই একটি সুন্দর টিপস। প্রথমে আপনার মোবাইল থেকে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। তো গুগল প্লে স্টোর এখান থেকে ওপেন করার পর আপনি এটা লিখে সার্চ করবেন, দেখুন এটা লিখে। তো এটা লিখে সার্চ করার পর আপনি এটা এই আইকনের যে অ্যাপটি দেখবেন, এটা আপনি এখানে ইনস্টল লেখা থাকবে, তো এখান থেকে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর এরকম ওপেন আসবে। আর যদি এই অ্যাপটি আপনারা না পান, তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো দেখুন এটা আমার অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ওপেন দেব। তো ওপেন দেওয়ার পর আমার এখানে কিছু অ্যাপস ইনস্টল করা আছে, তো সবগুলো আমি রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখুন এই যে একটা চিহ্ন আছে, তো এই চিহ্নটা আপনি এখানে দিবেন। তো দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তো এখানে অনেক অ্যাপ দেখতে পাবেন। তো আমি এখান থেকে যে অ্যাপটি নিব সেটা ধরুন মনে করুন ফেসবুক আর লাইটটা নিব। তো নেবার পর এখানে আমি এটা লিখে নেক্সট দিব, এটা লিখে নেক্সট দিব, এটা লিখে নেক্সট দিব। তো তিনবার এটা আপনার লিখতে হবে। তো এখানে যদি আপনি আরও অ্যাপ অ্যাড করতে পারেন, তাহলে এখান থেকে আরও অসংখ্য অ্যাপ অ্যাড করা যাবে, এবং আপনি যদি দেখুন অ্যাড করা যাবে। তো আমি এখন এটা কেটে দিয়ে আমি গুগল প্লে স্টোরে এখন এখন আসি, কিন্তু এখন আমার ওই অ্যাপটা প্রয়োজন হবে। তো প্রয়োজন হলে আমি এখানে দিয়ে এই যে দেখুন হ্যালো, অলরেডি দেখুন এটা কিন্তু আমার ফেসবুকে অলরেডি চলে আসছে। তো সেটা অ্যাপটি আসলে খুবই একটি সুন্দর অ্যাপ, তো খুব খুবই সুন্দর একটি অ্যাপ। তো আপনাদের যদি এই অ্যাপটি ভালো লাগে বা আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি। এখান থেকে দেখুন এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে দেখুন আপনি লক স্ক্রিন দেখতে পাবেন, যে আপনার এটা করলে আপনার লক হয়ে যাবে। তো ওপেন রিসেন্ট টেক্সট দেখতে পাবেন, তারপর কুইক কল, তারপর কুইক SMS, তারপর ইন্টারনেট অ্যাড্রেস, তারপর এখানে লেখা আছে যে সিস্টেম অ্যান্ড সেটিং। তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিই, দেখুন এখানে আমি লিখি m.fa.ce.bwk.com। তো লেখার পর এটা আমি ওকে দেবো। তো ওকে দেওয়ার পর আমি এখন এটা কি দিয়ে আমি যে ওখানে যাব, তো এখানে আমি একটি এরকম একটা লেখা লিখলাম, লেখার পর এটা আমি ডোন দিয়ে দিলাম। তো আমি এখন যেখানে যাব, তো যাবার পর আমি মনে করুন এখানেই আসি। তো এখান থেকে আমি এই লেখাটা লিখে দিলাম, এখন আমার এরকম ব্রাউজার আসছে যে আমি কোন ব্রাউজার সিলেক্ট করব। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে এখানে চলে গেলে আমার ফেসবুক অটোমেটিক চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে একটি থ্যাঙ্কস দেবেন। এবং যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন ভিডিও আসার নিয়ে আসবো আশা করি, কারণ আমার এখন এক্সাম চলে এখন, তো আমি ভিডিও দিতে পারতেছি না। এবং আমার চ্যানেলে 200+ ভিডিও আছে, সবগুলো আপনারা দেখবেন, আশা করি সব কিছু কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবসময় আমার চ্যানেলের সাথে থাকেন। ধন্যবাদ।